আসসালামু আলাইকুম সবাইকে। দেশপ্রবাস যে যে খান থেকে আমাদের আজকের আরবি ভাষার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটির প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে ইন দ্য ইজি সুরা সুরা, ইন দ্য ইজি সুরা সুরা, অর্থ হচ্ছে আপনি তাড়াতাড়ি আসুন। আমরা সাধারণত এইভাবে বলে থাকি আপনি তাড়াতাড়ি আসুন, ইন দ্য ইজি সুরা সুরা। তো এই বাক্যটি আমরা না বলে আমরা এভাবে বলতে পারি সঠিকভাবে তালবি সুরা, অর্থ হচ্ছে আপনি তাড়াতাড়ি আসুন। তালবি সুরা অর্থ হচ্ছে আপনি তাড়াতাড়ি আসুন। আমরা সাধারণত বলে থাকি আল্লাহ আমাকে সাহায্য করবেন, তো আরবিতে এভাবে বলি আল্লাহ সোই আনা মুসাআদা। তো এই বাক্যটি আমরা এভাবে না বলে এক বাক্যই বলতে পারি আল্লাহ মাই, অর্থ হচ্ছে আল্লাহ আমাকে সাহায্য করবেন। তো সঠিকভাবে বললে আমরা আরবিতে এভাবে বলবো আল্লাহ মাই, অর্থ হচ্ছে আল্লাহ আমাকে সাহায্য করবেন বা আল্লাহ আমার সাথে আছেন, এরূপ অর্থ ব্যবহার করা হয়ে থাকে। অপর প্রান্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে মেন ইন দ্য গুল, আপনি কি বলছেন। তো এইভাবে না বলে আমরা সঠিকভাবে এভাবে বলতে পারি মিন মাই, মিন মাই অর্থ হচ্ছে আপনি কি বলছেন বা আমার সাথে কি কথা বলছেন, এ অর্থে ব্যবহার করা হয়ে থাকে মিন মাই। আমরা অনেক সময় সাধারণ কথাবার্তায় ভুল উচ্চারণ করে থাকি কিন্তু আরবিরা বা অন্য লোকেরা বুঝতে পারে কিন্তু বাক্যটি সঠিক হয় না। যেমন মিন নফর সাওয়া ইনতা, আপনার সাথে কে আছে। তো এই বাক্যটি এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারি মিন মাক, অর্থ হচ্ছে আপনার সাথে কে আছে, মিন মাক আপনার সাথে কে আছেন। ভুলভাবে এটাও বলে থাকি মাফি কালাম সাই নফর তানি, কাউকে কিছু বলো না, কাউকে কিছু বলো না। আমরা আরবিতে সচরাচর এভাবে বলে থাকি মাফি কালাম সাই নফর তানি। তো এইভাবে না বলে আমরা সঠিকভাবে এভাবে বলতে পারি লাত আল্লেম আহাত বা লাত কাল্লাম আহাত, কাউকে কিছু বলো না। আমি পুলিশ অফিসারের সাথে ছিলাম, তো আরবিতে আনা মৌজুদ কুন্তু, আনা মৌজুদ কুন্তু সওয়াস শর্তা। তো এইভাবে না বলে আপনারা বলতে পারেন আনা কিন্ত মা শর্তা, আমি পুলিশ অফিসারের সাথে ছিলাম, আপনি কোথায় আছেন। এ বাক্যটি আমরা বলে থাকি কাউকে কিছু না দেখলেই বা ফোনে বলি আপনি কোথায় আছেন, হয়নি তো মৌজুদ, এভাবে বলে থাকি। তো এভাবে না বলে আমরা এভাবে বলবো ওয়াইন কিন্ত, আপনি কোথায় ছিলেন। আমরা বর্তমান বুঝাতে আমরা সাধারণত বলে থাকি আপনি কোথায় আছেন, আপনি এখন কোথায়। তো এভাবে বলে থাকি হয়নি তো মৌজুদ। যদি অতীত বুঝাতে যাই তাহলে আমরা বলতে পারি হয়েন কিন্ত, আপনি কোথায় ছিলেন, হয়েন কিন্ত আপনি কোথায় ছিলেন, হয়েন ইন দ্য মৌজুদ আপনি কোথায় আছেন। কেফেল হাল বা বলতে পারি কেফ হালেক, দোনোটারই অর্থ হচ্ছে কেমন আছেন। কেফেল হাল বা বলতে পারি কেফ হালেক, দোনোটারই অর্থ হচ্ছে কেমন আছেন। যদি আমরা ভালো থাকি তাহলে অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ তাইয়েব বা আলহামদুলিল্লাহ কোয়েস, আল্লাহর কৃপায় ভালো আছি, তোমার খবর কি। এই বাক্যটি সাধারণত আমরা আরবিতে এভাবে বলবো এস আকবারেক, এস আকবারেক তোমার খবর কি। কাউকে যদি আমরা স্বাগতম জানাতে চাই আপনাদের বাড়িতে বা কোথাও যদি উপস্থিত হয় তাহলে তাকে স্বাগতম জানানোর জন্য আরবিতে এভাবে বলবেন আহলান সাহলান,